প্লেটোর জ্ঞান তত্ত্ব বুদ্ধিবাদের ওপর প্রতিষ্ঠিত। তিনি সোফিস্টদের বিরুদ্ধে বিভিন্নভাবে সমালোচনা করেছেন এবং তিনি ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমে যে সকল জ্ঞানগুলো আমরা পেয়ে থাকি সেই সকল জ্ঞানগুলো কখনো ঠিক হয় না। এবং সোফিস্টরা যেভাবে বলেছেন, তিনি ডায়লগ এর একটি গ্রন্থ এখানে বলেছেন যে সোফিস্টরা যেভাবে বলছেন ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সবকিছু পেয়ে থাকি এবং ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে সকল জিনিসগুলো পেয়ে থাকি সেগুলো হয় ঠিক, কিন্তু প্লেটো তিনি বলছেন যে তার থিয়াটিটাস গ্রন্থে বলছেন যে এগুলো কখনো ঠিক নয়, কেননা আমরা যে সকল জিনিস অভিজ্ঞতার মাধ্যমে পেয়ে থাকি সেগুলো ব্যক্তি বিশেষে বিভিন্ন রকম ভাবে আলাদা হয়ে যেতে পারে এবং আজকের আমি যে জিনিসটা দেখলাম সেটা কালকের অন্যরকম হয়ে যেতে পারে। তাই আমরা যে সকল ধারণাগুলো আমরা ইন্দ্রিয় প্রসূত অর্থাৎ যে সকল ধারণাগুলো আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে পেয়ে থাকি সেই সকল ধারণাগুলো আজকে ঠিক হলেও কালকে কিন্তু সেটা ভুল হতে পারে এবং ভবিষ্যতে ভুল হতে পারে। তাই প্লেটো সোফিস্টদের বিরুদ্ধে নিজস্ব মতবাদ প্রচার করেন এবং তিনি বলেন যে বুদ্ধিবাদের মাধ্যমে প্রতিষ্ঠিত যে মতবাদগুলো সেগুলোই একমাত্র সত্য এবং বুদ্ধিবাদ হলো একমাত্র ঠিক ধারণা এবং বুদ্ধির মাধ্যমে আমরা যে সকল ধারণাগুলো পেয়ে থাকি সেগুলো হয় সার্বিক এবং অনন্ত, সেগুলোকে কখনো দেশকাল নির্বিশেষে ভাগ করা যায় না এবং সেগুলো সবসময় সঠিক হয়, সেগুলোকে কখনো আমরা ভ্রান্ত বলে সকলের সামনে আমরা বলতে পারি না। অর্থাৎ বুদ্ধি প্রসূত আমাদের যে ধারণা সেইটা সবসময় সঠিক হয়ে থাকে। সোফিস্টরা যে সকল মতবাদ দিয়েছে সেইগুলোর বিরুদ্ধে তিনি খণ্ডন করেছেন এবং তিনি যে সকল নিজস্ব মত দিয়েছেন সেগুলো আমি একে একে নিম্নলিখিত ভাবে আমি এখানে উল্লেখ করব। নাম্বার 1, যাবতীয় সমস্ত জ্ঞান হলো আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যায়, অর্থাৎ যাবতীয় যে সকল জ্ঞান হচ্ছে সেটা ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে হচ্ছে, এটা সোফিস্টরা বলেছেন। কিন্তু প্লেটো তিনি বলছেন যে যদি সমস্ত জ্ঞান আমাদের অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যায় অর্থাৎ ইন্দ্রিয় প্রসূত আমাদের যদি যে জ্ঞান পাওয়া যায় সেই জ্ঞান একটা ব্যক্তি নির্বিশেষে এক এক রকম হবে এবং সেই যে ব্যক্তি যে জ্ঞান সেই জ্ঞানটা একটা নির্দিষ্ট হবে এবং ব্যক্তির যে জ্ঞান অর্থাৎ কোনো কিছুর যে জ্ঞান বা কোনো কিছুর যে ধারণা সেটা বিভিন্ন ব্যক্তি নির্বিশেষে বিভিন্ন রকম হয়ে থাকে। আজকের যে একটা ধারণা হলো কাজ কালকে সেটা কিন্তু সেটা আবার বদলে যেতে পারে, অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাদের যে ধারণা হচ্ছে সেটা কিন্তু পাল্টাতে পারে। কিন্তু বুদ্ধি প্রসূত যে একটা নির্দিষ্ট যে একটা বিচার করে যে একটা জ্ঞান হয় বা নির্দিষ্ট একটা ধারণার যে একটা মানদণ্ড বা মাপকাঠি যেটা থাকে সেইটা কিন্তু আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে কখনো পাওয়া যায় না। অর্থাৎ আমাদের যে একটা নির্দিষ্ট জ্ঞানের যে একটা ধারণা অর্থাৎ নির্দিষ্ট যেমন একটা কাগজের ধারণা কিংবা একটা টেবিলের ধারণা কিংবা কোন একটা যে বস্তু ধারণা আমরা প্রথমে আমরা সেইটা দেখলাম ঠিকই এবং সেই যে ধারণাটা হলো বা আমাদের সেই যে আইডিয়াটা হলো সেটা সবসময় ইন্দ্রিয়ের অভিজ্ঞতার মাধ্যমে আমাদের হয়ে থাকে না। আমরা যখন বুদ্ধি দিয়ে আমরা যদি কোনো কিছু দেখতে চাই তাহলে সেইটা কিন্তু ঠিক হবে। অর্থাৎ এখানে প্লেটো তিনি বলতে চেয়েছেন যে আমাদের কিন্তু ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞান হচ্ছে অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে যে সকল জ্ঞান সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আমি হয়তো ভাবলাম যে আমি একজন টিচার হব, ভবিষ্যতে হয়তো দেখা গেল আমি ইউটিউবার হয়ে গেছি, কিংবা আমি হয়তো ভাবলাম যে আমি একজন ইউটিউবার হব, ভবিষ্যতে হয়তো দেখা গেল যে আমি টিচার হয়ে গেছি। তার মানে কি, আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে যে সকল জ্ঞান হয়ে থাকে বা ইন্দ্রিয় অভিজ্ঞতার বা ইন্দ্রিয় নির্ধারণ করে যে সকল জিনিসগুলো আমরা পেয়ে থাকি সেগুলো কিন্তু পৃথক হয়ে যেতে পারে, অর্থাৎ আমাদের যে বুদ্ধি প্রসূত যে ধারণা সেটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। অর্থাৎ বুদ্ধির সাহায্যে আমরা যে সকল কোনো কিছু জিনিস যখন নির্বাচন করে থাকি বা বুদ্ধির সাহায্যে আমরা যে সকল জিনিস ভেবে থাকি সেটা কখনো পাল্টাতে পারে না। তাই ইন্দ্রিয় যে সকল জিনিস সেটা সবসময় বদলে যেতেও পারে আবার একই রকম থাকতে পারে, তাই ইন্দ্রিয়র যে অভিজ্ঞতার যে ধারণা সেটা সবসময় ঠিক হয়ে ওঠে না। নাম্বার 2, ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে আমরা যে সকল ধারণা পেয়ে থাকি সেই সকল ধারণাগুলো সবসময় বিরোধিতাপূর্ণ হয়ে থাকে এবং সেই সকল জ্ঞানগুলো সবসময় সঠিক হয়ে থাকে না। যেমন আমি হয়তো কখনো কোনো জিনিসটা আমি হয়তো সামনে থেকে দেখছি সেই জিনিসটা কিন্তু বড় বলে মনে হচ্ছে, আবার আমি যখন হয়তো কোনো জিনিসটা আমি সেই জিনিসটাই আমি যখন দূর থেকে দেখবো তখন সেই জিনিসটা কিন্তু ছোট বলে মনে হবে। সুতরাং ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে আমাদের যে ধারণাটা সেটা আজকের হয়তো এখন ঠিক হলো
একরকম, আবার ফের আমি হয়তো পরে সেটা যখন দূর থেকে দেখব সেটা কিন্তু বড় বড় নয়, ছোট বলে মনে হবে। অর্থাৎ আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে আমাদের যে ধারণা হয়ে থাকে সেই ধারণা কিন্তু কখনো ঠিক হয় না, অর্থাৎ এখন ঠিক হলেও পরে কিন্তু সেইটা ভুল বলে প্রমাণ হয়। ওই জন্য ইন্দ্রিয়র অভিজ্ঞতার মাপকাঠি কখনো ঠিক হতে পারে না। বুদ্ধিপ্রসূত যে সকল ধারণা নির্ধারণ করা হয়, অর্থাৎ বুদ্ধির সাহায্যে আমরা যে সকল ধারণা বা আমরা যে সকল বিচারগুলো আমরা পেয়ে থাকি, আমাদের সেই মানসিক বিষয়বস্তুগুলো সেইগুলো সবসময় সঠিক হয়ে থাকে, বা বুদ্ধির সাহায্যে আমাদের যে সকল জ্ঞান আমাদের হয়ে থাকে সেগুলো কখনো কেউ পরিবর্তন করতে পারে না। অর্থাৎ বুদ্ধিপ্রসূত যে আমাদের ধ্যান বা ধ্যান বা জ্ঞান, সেই জ্ঞান সবসময় সঠিক এবং একেবারে প্রযোজ্য হয় সব ক্ষেত্রে, যেটাকে কেউ কখনো বদলাতে পারে না বা কেউ তাকে কখনো হেঁটে অন্য পথে চালাতে পারে না। অর্থাৎ ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে বা ইন্দ্রিয় প্রসূত যে সকল ধারণা সেগুলো অনেক সময় ভুল হয়ে যেতে পারে। প্রত্যক্ষবাদ যদি গ্রহণ করা হয়, এটা হলো নাম্বার 3, প্রত্যক্ষবাদ যদি গ্রহণ করা হয় তাহলে শিক্ষণ প্রশিক্ষণ বাদানুবাদ প্রমাণ এগুলো তাহলে খণ্ডন করা অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ সোফিস্টদের যে মত, ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে আমরা যেগুলো ঠিক বলে গ্রহণ করি সেগুলো যদি আমরা যদি মানি সেটা সবসময় ভুল হয়ে থাকে। আর আমরা যদি সোফিস্টদের যদি মত মানি তাহলে বাচ্চারা যে জ্ঞান লাভ করছে বা বাচ্চারা যে জিনিসটা অভিজ্ঞতার মাধ্যমে পাচ্ছে বা দেখে পাচ্ছে সেটা, সেই জ্ঞান কিন্তু বড়দেরও হচ্ছে। আবার ফের একটা স্টুডেন্ট যে জ্ঞানটা পাচ্ছে সেই জ্ঞানটা কিন্তু আবার টিচারেরাও পাচ্ছে। তাহলে এই রকম যদি হয় তাহলে স্টুডেন্টদের টিচারদের শেখানোর কোনো প্রয়োজন নেই, আর বাচ্চাদেরও বড়দের শেখানোরও কোনো প্রয়োজন নেই। তাহলে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞানটা আমরা পাচ্ছি বা ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে আমাদের যে আইডিয়াটা হচ্ছে সেটা যদি ঠিক হতো তাহলে আমাদের অন্যজনের উপর ডিপেন্ড করতে হতো না, তাহলে সেটা কিন্তু ভুলভাল হয়ে যেত। আর বুদ্ধির মাধ্যমে আমরা, অর্থাৎ বিচার বিবেচনা করে আমরা যে ধারণাটা পাচ্ছি বা জ্ঞানটা পাচ্ছি সেটা সবসময় ঠিক হচ্ছে। তাই সোফিস্টদের যে মত সেটা কিন্তু প্লেটো একেবারে খণ্ডন করে দিয়েছে। তাই বুদ্ধির সাহায্যে আমরা যে জ্ঞানটা বা ধারণাটা পেয়ে থাকি বা আইডিয়াটা আমাদের হয়ে থাকে সেটা কিন্তু ঠিক জ্ঞান, আর ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে আমরা যেটা পেয়ে থাকি সেটা কিন্তু সবসময় ঠিক হয় না, অর্থাৎ ওটা এক সময় অবশ্যই ভুল হয়ে যায় এবং সেটা কখনো প্রমাণ করা যায় না। যদি প্রত্যক্ষ সত্য হয় তাহলে প্রত্যেক ব্যক্তি প্রত্যক্ষকারী সত্তা হিসাবে সবকিছু বিষয়ের মানদণ্ড হবে। অর্থাৎ কোনো একটা ইতর প্রাণী যে জিনিসটা প্রত্যক্ষ করে দেখছে, একটা উচ্চতর সে প্রাণী, সে কিন্তু সেই জিনিসটাই দেখবে এটাই মনে হবে। অর্থাৎ একটা নিম্নতর প্রাণীর যে জ্ঞান হবে, একটা মানুষ সেই রকম ধরনের উচ্চতর প্রাণী তারও যে জ্ঞান হবে সেটা একই হবে, কিন্তু এটা কখনো প্রত্যক্ষের মাধ্যমে হয়ে থাকে না। মানুষ যেহেতু বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তাই মানুষের যে ধারণাটা হচ্ছে বা জ্ঞানটা হচ্ছে সেটা ইন্দ্রিয় পেরিয়ে, অর্থাৎ ইন্দ্রিয় অভিজ্ঞতা ছাড়াও বুদ্ধির মাধ্যমে একটা নতুন ধরনের জ্ঞান পেয়ে থাকছে। সুতরাং ইতর প্রাণীদের যে জ্ঞানটা হচ্ছে সেটা সবসময় ঠিক হয় না, ইতর প্রাণীদের যে জ্ঞানটা হয়ে থাকে সেটা একটা ইন্দ্রিয় প্রসূত এবং সেটা কখনো বিচার বুদ্ধির মাধ্যমে বলতে পারে না। কিন্তু বুদ্ধিমান প্রাণী যেহেতু মানুষ, সেহেতু সে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে কোনো কিছু দেখলেও, ইন্দ্রিয় যে তার কোনো কিছু প্রত্যক্ষ হলেও সেটা কিন্তু বুদ্ধির মাধ্যমে বিচার করে থাকে। তাই ইন্দ্রিয় অভিজ্ঞতা ছাড়াও এখানে কোনো কিছু ধারণা একটা পেতে হলে বা কোনো কিছু একটা বস্তুর যে জ্ঞান পেতে হলে সেখানে একটা বুদ্ধির একটা বিশাল ভূমিকা দরকার পড়ে, এটা প্লেটো স্বীকার করছেন। নাম্বার 5, আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে যে সকল আমরা ধারণাগুলো পেয়ে থাকি সেগুলো কিন্তু সবসময় একরকম হয় না, বা ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে আমরা যে জিনিসটা পেয়ে থাকি সেটা কিন্তু ঠিক হয় না। যেমন আমরা হয়তো কোনো একটা জিনিসের ক্ষেত্রে আমরা যখন দেখছি যেটা শ্রেণীকরণ করা হচ্ছে বা শ্রেণীকরণ রূপ মানসিক প্রক্রিয়ার উদাহরণ, যেমন আমি হয়তো কোনো একটা বস্তুকে বলছি যে সাদা কাগজ কিংবা লাল কাগজ, আমি যখন এই ধরনের যে কথাটা বলছি আমরা প্রথমে কিন্তু সেই জিনিসটা দেখছি, দেখে তারপরে আমরা সেটা বিচার করছি। তাহলে দেখে যে জিনিসটাকে আমরা বিচার করছি সেই জিনিসটা কখনো ইন্দ্রিয়জ হতে পারে না, এবং ইন্দ্রিয়জের মাধ্যমে আমরা জাস্ট আমরা একটা কোনো জিনিসকে দেখলাম এবং দেখে আমরা যখন বিচার করছি যে এইটা এই জিনিস এবং এটার থেকে এটাকে পার্থক্য করা হচ্ছে, লাল থেকে সাদাকে পার্থক্য করা হচ্ছে কিংবা সাদা কাগজ, এটাকে আমরা যখন বিচার করে আমরা যখন বলছি তখন এখানে কিন্তু একটা বুদ্ধির ভূমিকা,
একটা বিশাল ভাবে কাজ করছে। অর্থাৎ বুদ্ধি বা জ্ঞান, সেই যে জ্ঞান, সেটা কিন্তু ইন্দ্রিয়জ কখনোই হতে পারে না। তাই ইন্দ্রিয়জ আমাদের যে সকল জ্ঞান সেটা কখনো ঠিক হয় না। আমি যে সাদা কাগজ এটা বলছি এবং লাল কাগজ এটা যে বলছি, এটা কিন্তু আমাকে বুদ্ধি করে আমাকে বলতে হচ্ছে, এবং বুদ্ধি প্রসূত যে বা শ্রেণীকরণ মানসিক প্রক্রিয়ার যে একটা বিশদ একটা বিবরণ, সেটা কিন্তু আমরা একমাত্র বুদ্ধির সাহায্যে পেয়ে থাকি। তাই এখানে বুদ্ধির সাহায্যে আমরা বলবো যে কোনো জিনিসটা দেখার পর বিচার বুদ্ধি করে যেটা পেয়ে থাকি সেটা কিন্তু ঠিক হয়, এবং মানসিক প্রক্রিয়ার যে একটা অবদান সেটা কিন্তু প্লেটো সবসময় স্বীকার করে নিয়েছে। ইন্দ্রিয় প্রত্যক্ষণের সাহায্যে আমরা যে সকল জিনিস পেয়ে থাকি সেগুলোর মধ্যে যেমন মানসিক শ্রেণীকরণ একটা দরকার, সেরকম মানসিক শ্রেণীকরণ ছাড়াও এই সকল একটা জিনিসের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য করা যায়। যেমন আমি একটা যখন বলছি এটা একটা সাদা কাগজ, তখন সেটা কিন্তু আমরা অন্যান্য কাগজ থেকে আমরা কিন্তু সেটা যে আলাদা, অর্থাৎ লাল কাগজ কিংবা কালো কাগজ থেকে সেটা যে আলাদা, সেটা আমরা বুঝতে পারছি যে এইটা হচ্ছে সাদা কাগজ। তাহলে আমরা যখন শ্রেণীকরণ প্রক্রিয়ায় আমরা যখন সিমিলারিটি এবং ডিসিমিলারিটি দেখছি, তখন আমরা কিন্তু সেখানে একটা বুদ্ধির ভূমিকা একটা অবশ্যই দরকার পড়ছে, এবং বুদ্ধির সাহায্যে আমরা কিন্তু এই জিনিসটাকে দেখতে পাচ্ছি। তাই ইন্দ্রিয়জ যখন কোনো জিনিস হচ্ছে, তখন সেই জিনিসটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না, এবং সেই জিনিসটা আমরা যখন কারোর কাছে বোঝাতে যাচ্ছি, তখন সেই জিনিসটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। কিন্তু আমরা যখন বুদ্ধির মাধ্যমে আমরা যখন কোনো জিনিসটা আমরা যখন সকলের সামনে বোঝাতে চাইছি, তখন সেই জিনিসটা কিন্তু একেবারে ঠিক হচ্ছে, এবং সেই জিনিসটা সোফিস্টদের যে মত, সেই মতটা কিন্তু কখনো ঠিক নয়, সেটা প্লেটো সবসময় বারে বারে বলছেন। এবং তিনি আরো বলছেন যে বুদ্ধিজাত যে সকল ক্রিয়া রয়েছে, অর্থাৎ বুদ্ধির সাহায্যে আমরা যে সকল জিনিসগুলো পেয়ে থাকি, সেটা সবসময় একটা সঠিক জিনিসের মানদণ্ড নির্ধারণ করে, এবং সেটা সবসময় একটা সঠিক বিষয়বস্তুকে একটা সকলের সামনে তুলে দাঁড় করায়, যেটা কিন্তু আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতা বা ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে আমরা কিন্তু কখনো পেয়ে থাকি না, বা ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে আমরা কাউকে কখনো বোঝাতে পারি না। তাই বুদ্ধির সাহায্যে যেটা আমরা সবসময় পেয়ে থাকি সেটা কিন্তু ঠিক, এবং প্লেটো এটা বারে বারে দাবি করছে। সুতরাং প্লেটোর মতে বুদ্ধি হলো একমাত্র ঠিক, এবং বুদ্ধি প্রসূত যে জ্ঞান সেটাই হলো সঠিক। লৌকিক মত বা লৌকিক যে বিশ্বাস সেটা কখনো ঠিক নয়। সুতরাং প্লেটোর মতামত সবসময় হবে লৌকিক মতামত, যেটা সেটা হবে ভুল, এবং লৌকিক মতামত কখনো ঠিক হবে না। তাই প্লেটো সবসময় সকলকে বলছে যে বুদ্ধি প্রসূত যে ধারণা বা বুদ্ধি প্রসূত যে আমাদের জ্ঞান সেটাই হলো ঠিক। লৌকিক মতকে তিনি কখনো প্রাধান্য দেননি, এবং ইন্দ্রিয়জ যে সকল আমাদের ধারণা সেগুলো কখনো প্রাধান্য দেননি। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবার আরো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।